সুপারস্টোর গুলোর শূন্য তাক এক সময় যেখানে উপচে পড়ত নানা পণ্যের পসরা, এখন দুধ মাংস কিংবা সবজির মতো প্রয়োজনীয় পণ্য না পেয়ে হতাশ হয়ে ফিরতে হচ্ছে ক্রেতাদের। শুধু তাই নয়, পাওয়া যাচ্ছে না টয়লেট পেপারও। এমন চিত্র উত্তর কোরিয়া, সিরিয়া, আফগানিস্তান কিংবা যুদ্ধপীড়িত কোনো দেশের নয়। বিশ্বের সবচেয়ে ধনী ও সম্পদশালী দেশ হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের সুপার শপগুলোতে চিত্র এখন এমনই। দ্রুত ছড়িয়ে পড়া ওমিক্রন ও মহামারীর কারণে সৃষ্ট সাপ্লাই চেইন সংকটে এই বেহাল দশা দেশটির, সাথে যোগ হয়েছে উচ্চ মূল্যস্ফীতি। প্রাচুর্য আর ভোগী জীবনে অভ্যস্ত মার্কিনীদের জন্য এ এক চরম দুর্দশার সময়। No toilet paper. মাংস নেই, এমনকি নেই টয়লেট পেপারও। এটা অদ্ভুত। আমি আমার মেয়ের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে এসেছিলাম, কিন্তু সুপার শপগুলোতে কিছুই নেই, একদম কিচ্ছু না। এটা একদমই অবিশ্বাস্য। সহসাই এ পরিস্থিতির উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। ওমিক্রন, মূল্যস্ফীতি, সাপ্লাই চেইন সংকট আর তার সাথে যোগ হয়েছে তুষারপাত সহ দুর্যোগপূর্ণ আবহাওয়া। শীতের সময় প্রয়োজনীয় পণ্য না পেয়ে আতঙ্ক থেকে অনেকেই স্টক করছেন খাদ্যসহ নিত্য পণ্য। এতে সমস্যা আরও তীব্র হচ্ছে। আমি কখনোই এত তাককে একসাথে ফাঁকা থাকতে দেখিনি। আমি কলা কিনতে এসেছিলাম, কিন্তু পুরো সুপার স্টোরে আছে মাত্র 5টি কলা। গত 2 সপ্তাহ ধরে আমার পাতে কোনো সালাদ নেই। এক স্টোর থেকে আরেক স্টোরে ঘুরছি, কিন্তু কোথাও কিছু নেই। এরকম পরিস্থিতি আমি আর কখনোই দেখিনি। এদিকে করোনা মহামারীর প্রভাবে বর্তমানে মূল্যস্ফীতি চরমে যুক্তরাষ্ট্রে। দেশটির ভোক্তা মূল্যসূচক গত ডিসেম্বর মাসে 7% ছাড়িয়েছে আগের বছরের থেকে, যা গত 4 দশকের মধ্যে সর্বোচ্চ। রাইসুল ইসলাম, সময় সংবাদ।